What's up guys, this is Spectra and welcome back to my YouTube channel. আজকে আমি যে ভাইরাল টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফ্রি ফায়ার ব্যান ইন বাংলাদেশ। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমি একটি জিনিসই দেখতে পাচ্ছি যে ফ্রি ফায়ার নাকি ব্যান করে দেয়া হবে বাংলাদেশ থেকে, হ্যান ত্যান পাবজি ব্যান করে দেয়া হবে। অনেকেই আমাকে মেনশন দিয়ে উড়াইয়ে ফেলতেছে যে ফ্রি ফায়ার নাকি ব্যান করে দেয়া হবে। তো আমি একটি কথা যেটা বলতে চাই সেটা হলো, এখনও কিন্তু কোনো অফিসিয়াল রিলায়েবল সোর্স থেকে এই বক্তব্যটি আসে নাই যে ফ্রি ফায়ার এবং পাবজি ব্যান করে দেয়া হবে। কিন্তু এমনি যা শুনতে পাচ্ছি তা হলো, এক মাস আগে থেকেই এই ফ্রি ফায়ার এবং পাবজি ব্যান করার প্রক্রিয়া চলছে এবং শীঘ্রই নাকি অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে যে পাবজি এবং ফ্রি ফায়ার ব্যান্ড। তো আসলে কথা হচ্ছে কি, যেসব ছেলেমেয়েরা বাবা মার অবান্ধ হয়ে যায়, অসংখ্য টাকা নষ্ট করে ফ্রি ফায়ার এবং পাবজির পেছনে, ইউসি কিনতে, ডায়মন্ড কিনতে, উইকলি এলিট পাস এসব কিনতে তারা প্রচুর পরিমাণে টাকা ব্যয় করেন। তো আমি আর একটি জিনিস দেখলাম কিছুদিন আগে নিউজে, যে একটি ছেলে তার মায়ের উপর অভিমান করে তার মা নাকি তাকে ফ্রি ফায়ার খেলার জন্য MB কিনতে 50 টাকা দেয় নাই, তাই সে অভিমান করে আত্মহত্যা করে ফেলেছে। ওইগুলো আসলে খুবই স্যাড আমাদের পক্ষে, যে আমাদের ছেলেমেয়েরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা বিপদে যাচ্ছে। তো আসলে মাথা ব্যথার ওষুধ কিন্তু মাথা কেটে দেয়া নয়, মাথা ব্যথার জন্য মাথা ব্যথার এক্স্যাক্ট ওষুধটা খেলেই মাথা ব্যথা দূর হয়ে যায়। তেমনই পাবজি ফ্রি ফায়ার খেলে যেসব ছেলেমেয়েরা বিপদে যাচ্ছে এবং বাবা মার অবাধ্য হয়ে যাচ্ছে, টাকা নষ্ট করছে এবং কেউ কেউ সুইসাইডও করছে, খুনাখুনি হচ্ছে, আসলে পাবজির ফ্রি ফায়ার দোষ নেই এটি। অ্যাকচুয়ালি এটি হচ্ছে আমাদের মূল্যবোধের অভাব, সামাজিক মূল্যবোধের অভাব। যেসব ছেলেমেয়েরা পাবজি এবং ফ্রি ফায়ার নিয়ে খুনাখুনি করে, মারামারি করে, তারা যদি পাবজি এবং ফ্রি ফায়ার না পাইতো তাহলে তারা অন্য জিনিস নিয়ে খুনাখুনি করতো, অন্য জিনিস নিয়ে টাকা নষ্ট করতো। মানে যারা টাকা নষ্ট করার তারা টাকা নষ্ট করবেই, ফ্রি ফায়ার এবং পাবজি সেটা ম্যাটার করে না। সো আমার মতামত এই হলো যে আপনারা মানে সমাধান করুন, কিছু সমস্যা আছে দেশে যে ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যবসা হচ্ছে, প্রতারণা হচ্ছে, খুন খারাপই হচ্ছে, এসব জিনিস সমাধান করার চেষ্টা করুন, তাহলেই হয়। তো দেখা যাক, দেখি কি হয়, মন্ত্রণালয় থেকে কি বলা হয় এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কী দেয়া হয়, এমনকি এটি কি আদৌ কোনো গুজব নাকি সত্য ঘটনা সেটা সম্পর্কে আমি এখনও পুরোপুরি শিওর না। সো যারা পাবজি এবং ফ্রি ফায়ারের প্লেয়ার আছেন তো তারা এখনও হতাশ হওয়ার দরকার নেই, একটু ওয়েট করেন, দেখা যাক কী হয়।